একটা দিনের অন্যরকম সুন্দর সময় হচ্ছে এই বিকেল, এবং অন্যরকম সুন্দর একটি আয়োজন হচ্ছে এই কুইজ শো জানার আছে বলার আছে, যেটা নিবেদন করছে প্রাণ মিল্ক ক্যান্ডি। আজকের আয়োজনে আমন্ত্রণ, আমি ইভান সাইড তোমাদের সাথে আছি, এবং আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়ে একজন বিশেষ মানুষের সাথে কথা বলবো। তার আগে শুরুতে তোমাদেরকে নিয়ম অনুযায়ী শাহনামা সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। শাহনামা পারস্যের কবি ফেরদৌসি রচিত মহাকাব্য। এটি 977 থেকে 1010 সালের মধ্যে রচিত হয় বলে ধারণা করা হয়। প্রাচীন ইরানের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি এর মূল উপজীব্য। 990 অধ্যায় বিভক্ত শাহনামায় অন্ত্যমিলের সংখ্যা 60,000। আর্যদের সময়কাল থেকে ইসলাম ধর্ম আসার আগ পর্যন্ত পুরো পারস্যের সমাজ, সামাজিকতা ও সংস্কৃতির বিষয়গুলি উঠে এসেছে এ মহাকাব্যে। ফার্সি ভাষা চর্চা ও ফার্সি সাহিত্যের উৎকর্ষ সাধনে বর্তমান সময়েও এ মহাকাব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। জানা হলে এবার জানাই, আজ আমাদের সাথে রয়েছেন শিক্ষা গবেষক মুহিত আবদুল্লাহ, কথা বলবো তার সাথে। এবং সবাই জানো যে তোমাদের ফোন কলের অপেক্ষায় আছি তোমাদের সাথে কথা বলবার জন্য। আপনাকে স্বাগত, এবং পাশাপাশি এটাও বলতে চাই, ই লার্নিং এটার আপনি গবেষক। শুরুতে ই লার্নিং বিষয়টাকে, এটা সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই এনটিভিকে এই সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ই লার্নিংয়ের আরেকটা প্রথমে বলে নিতে চাই, আসলে আমি ই লার্নিংয়ের একজন ছাত্র, আমরা এখনও শিখছি, অনেক কিছু শেখার আছে, তো অনেক দূর এগিয়েও এসেছি। আপনার প্রশ্ন হচ্ছে ই লার্নিংটা কী, এটাকে আমি যদি আমরা যদি এলাবোরেটলি বলতে যাই, ই লার্নিং, ই মিন্স ইলেকট্রনিক, দ্যাট মিন্স ইলেকট্রনিক লার্নিং। আমি যদিও বলি ইফেক্টিভ লার্নিং, কারণ লার্নিংটা ইফেক্টিভ হয় ই লার্নিংয়ের মাধ্যমে, এটা প্রমাণিত। তো লার্নিং যেখানে কানেক্টেড উইথ ইলেকট্রনিক মিডিয়া, সেটাই হচ্ছে ই লার্নিং। এটাকে আরেক ভাষায় আমরা বলতে পারি সেলফ পেসড লার্নিং। সেলফ পেসড লার্নিংয়ের বাংলাটা এভাবে যদি বলি সহজভাবে, নিজে নিজে শেখা। আমাদের ট্রেডিশনাল সিস্টেমে যেটা হয় যে বাচ্চারা একটা প্রেশারে শেখে, সেটা হতে পারে স্কুলের, হতে পারে অভিভাবকের, হতে পারে পরীক্ষার চাপে, হতে পারে একেবারে নিজেকে নিজে মোটিভেট করে একটা প্রেশার ক্রিয়েট করা, বিভিন্নভাবে শেখে, কিন্তু যেখানে হয়তো আনন্দটা ওইভাবে কাজ করে না, ওখানে ভিজুয়ালাইজ করার স্কোপটা থাকে না। ই লার্নিংটা এমন একটা সিস্টেম, এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনার একজন লার্নার উইল ফোর্স নিয়ে শিখবে, সেখানে অ্যামিউজমেন্ট থাকে, সেখানে ব্যাপারগুলো ফানি থাকে, অ্যানিমেটেড থাকতে পারে, সেখানে ভিডিও তৈরি হয়, একেবারে স্বয়ংক্রিয়ভাবে আগ্রহটা তৈরি, তার একটা মনোজগতের একটা ব্যাপক পরিবর্তন হয় ই লার্নিংয়ের মাধ্যমে। অর্থাৎ টেকনোলজি ইন্টিগ্রেট যখন হয় এডুকেশনে, তখন এটা ই লার্নিং দাঁড়ায় আর কি মূলত। আচ্ছা, যদি আমরা বলি, আর বর্তমান বিশ্বে এখন ভিডিও কনফারেন্সিং, তারপর হচ্ছে চ্যাট শেয়ারিং, বিভিন্ন মাধ্যমে, হ্যাঁ, ট্রেডিশনাল যে ক্লাসরুমগুলো আছে এগুলো আস্তে আস্তে, এগুলোর আবেদন কমে গিয়ে ক্লাউড কম্পিউটিংয়ে চলে আসতেছে। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং বিষয়টা আসলে কি? এটা আসলে একটু মজার প্রশ্ন, অনেকে ভাবে যে হয়তো, অনেকে আমি এটাই বললাম যে ক্লাউড আমরা বুঝি যে মেঘ, হ্যাঁ, তো এটা একটু যদি বিস্তারিত আপনি, মানে অনেকে ভাবে যে হয়তো মেঘে বসে বসে হয়তো কম্পিউটার চালানো কোনো, বা মেঘে ভেসে ভেসে কম্পিউটার চালানো কোনো, বিষয়টা আসলে তা না। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে এটা একটা, এখানে একটা জায়গা, আমি এটার আগে একটু গল্প বলি। গল্পটা এরকম যে এক ভদ্রলোক আনভির আদিল খান, তো ওনার মেয়েকে উনি বিয়ে দিবেন। এখন বিয়েটার আয়োজনটা ঠিক হলো, ছেলেপক্ষের বাবার, ছেলের বাবার আবেদনটা হচ্ছে এরকম, আবদার হচ্ছে যে আমরা 200 থেকে 2000 মানুষ আপনার বিয়েতে আসতে পারি, কিন্তু 200 কোন ফিগারে আসবো আমরা জানি না, কিন্তু আমাদেরকে একটা উন্নত জায়গায় এবং যতজন আসবো ততজনের খাবার আপনার তৈরি থাকতে হবে, পরিবেশন করতে হবে। কারণ ভদ্রলোক আর্থিক সীমাবদ্ধতা অনেক বেশি, যদিও তার এটা পূর্বপুরুষদের আর্থিক জৌলুস অনেক ছিল, সচ্ছল ছিল, কিন্তু ওনার এখন সচ্ছলতাটা নেই, উনি বিপদে পড়ে গেলেন। তো হঠাৎ করে কী করবেন, অনেকদিন চিন্তা করছেন, দিন ঘনিয়ে আসছে, উনি একটা বাবুর্চিকে খবর দিলেন, বেলাল বাবুর্চিকে খবর দিলেন, জিজ্ঞেস করলেন যে আমার মেয়ের এরকম বিয়ে, এখন সমস্যায় পড়ে গেছি, তো ওরা তো আবদার করছে 2000 আসতে পারে, আমি কী করতে পারি, জায়গা কোথায়, আর এত খাবার আমি যদি তৈরি করি নষ্ট হয়ে যায়, আবার আমি করলাম 500 মানুষের, এসে গেল 1000-1200 মানুষ, তাহলে কী করবো বা 2000? তখন বললো যে স্যার আপনি আমার উপরে ছেড়ে দেন, এটা আপনার যতজন আসবে আমি খাওয়াবো, এবং যতটা প্লেট খাবে ঠিক অতটার বিল দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে, এই বিল দিয়েছে কি দেয়নি, তারপর কি হলো সেই গল্প শুনবো।
আবারও স্বাগত ব্র্যান্ড মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে এই আয়োজন। ইভান সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আছেন শিক্ষা গবেষক মুহিত আবদুল্লাহ। কথা বলছিলাম তার সাথে এবং ফোন করো, কথা হবে। ভাই, আমরা একটা বিয়ের দাওয়াতের গল্প শুনছিলাম এবং সেখানে যারা আসবে, যতজন অতিথি আসবেন, তাদের সবাইকে আসলে বিল দিতে হবে। তো বিষয়টা হচ্ছে, যখন বিলের ব্যাপারটা, তো বেলাল বাবুর্চি বলে চিন্তাটা আমার উপরে ছেড়ে দেন। আচ্ছা, তো আমার উপরে ছেড়ে দেন, আপনার যতজন মেহমান আসবে, অতিথি আসবে, যতজন খাবে ঠিক ততটুকুরই বিল দিবেন আপনি, আর আপনার স্থান নিয়েও আমি স্থান আপনাকে দিচ্ছি। তো যথারীতি বেলাল বাবুর্চির মাধ্যমে বিয়েটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। আমাদের ক্লাউড কম্পিউটিংটা এক্স্যাক্টলি বেলাল বাবুর্চির এই সার্ভিসের মতো। দেখা যাচ্ছে যে আমরা আমাদের অনেক 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 ডেটা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে স্টোরেজ করার মতো, কিন্তু আমাদের আসলে দেখা যাচ্ছে যে আমরা যে জায়গায় স্টোর করব সেই জায়গাগুলোতে অতটা হয়তো প্লেস নেই, বা আপনার কম্পিউটার অনেক জায়গায় এরকম সুপার কম্পিউটার সবার নেই অনেক বড় ডেটা রাখার ক্ষেত্রে, তখন সার্ভারগুলো ভাড়া নিতে পারে। যেমন আমরা গুগল ড্রাইভে কিন্তু আমরা অনেক সময় অল্প জায়গা ফ্রি আমরা পাই, মেবি 15 GB পর্যন্ত আমরা ফ্রি পাই একটা ইমেইলের এগেনস্টে, জিমেইলের এগেনস্টে। তো ওইখানে আমরা 15 GB পর্যন্ত কিন্তু আমরা রাখতে পারি ডেটা, এর বেশি রাখতে গেলে টাকা লাগে। তো ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে এরকম একটা সার্ভিস, যেখানে আপনি অন ডিমান্ড কম্পিউটিংও বলা হয় এটাকে, যে আপনার ক্রেতার ডিমান্ডের উপরে, মানে ক্রেতা চাহিবা মাত্র যতটুকু তার প্রয়োজন, হ্যাঁ, যতটুকু সময়ের জন্য প্রয়োজন ততটুকু সময়ের জন্য সে বিল দিবে, এর বেশি না, যতটুকু জায়গা সে ব্যবহার করবে। এখন আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, আপনি কি আজকে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করেছেন? না। আপনি কি আজকে গুগলে ঢুকেছেন, মানে জিমেইল বা কোনো কিছু সার্চ করেছেন, তার মানে আপনি ক্লাউড কম্পিউটিংয়ে আপনি ছিলেন? বিষয়টা হচ্ছে, আমরা না জেনেও আমরা ক্লাউড কম্পিউটিংয়ে কিন্তু আছে, কারণ গুগল কিন্তু একটা সার্ভার আছে নিজস্ব। গুগলে যখন আপনি একটা ডকুমেন্ট সার্চ দেবেন, ব্রাউজ করবেন, তখন সে আপনার আপনার চাহিদা মতো আপনার একটা তথ্য কিন্তু দিচ্ছে। এটা কোথেকে দিচ্ছে? গুগল তার নিজস্ব ক্লাউড থেকেই কিন্তু আপনাকে দিচ্ছে। সেক্ষেত্রে আমি যদি আপনার কথা শুনতে শুনতে মনে হলো পুরো লার্নিংটা আসলে ইন্টারনেট ভিত্তিক। আমি আরেকটু বলে নিই আপনাকে, সেটা হচ্ছে ক্লাউড কেন আসলো তাহলে। অনেকে ধারণা হচ্ছে ক্লাউড কেন আসলো, এটা হচ্ছে কি যে নেটওয়ার্ক যে ডায়াগ্রাম যখন আঁকা হয় ক্লাউড কম্পিউটিং এর নেটওয়ার্ক ডায়াগ্রামটা যখন আঁকা হয়, তখন ক্রেতা এবং সার্ভার এই দুইটার মাঝখানে যে ইন্টারনেটের চিত্রটা আঁকা হয়, এটা আসলে প্রথম থেকে মেঘের মতো করে আঁকা হতো। আচ্ছা, ওইখান থেকেই ক্লাউড কম্পিউটিং শব্দটা চলে এসেছে আর কি মূলত। তো আমি ওই কথা সূত্র ধরেই বলছিলাম যে পুরো লার্নিং প্রক্রিয়াটা কি তাহলে মানে ইন্টারনেট ভিত্তিক, ইন্টারনেট লার্নিংই বোঝাচ্ছে? এটা এটা আমাদের আরেকটা ভুল ধারণা আর কি, যে ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং, আপনি শব্দটা খেয়াল করবেন, এটা কিন্তু ইন্টারনেট বেসড লার্নিং না, ইলেকট্রনিক লার্নিং। এখন টিভিও তো একটা ইলেকট্রনিক ডিভাইস, টিভি কি সবসময় ইন্টারনেটে চলছে? রেডিও কি ইন্টারনেটে চলছে? আপনার মোবাইলে সবসময় কি ইন্টারনেটে? নো। ডিভিডি কি আপনার ইন্টারনেটে চলছে? নো। এখন আপনি ডিভিডি রমের মাধ্যমে, সিডি রমের মাধ্যমে আপনি একটা লার্নিং আপনি কমপ্লিট করতে পারেন, একটা কোর্স কমপ্লিট করতে পারেন টিভির মাধ্যমে, আবার অনলাইনেও পারেন একটা ওয়েবসাইটে ঢুকে অনলাইন ভিত্তিকও। তার মানে আসলে এটা দুইটা ভিত্তিকই, অনলাইন এবং অফলাইন দুইটা ভিত্তিকই ই লার্নিং হতে পারে। সেটাই, মানে আপনার কথা ধরে বলতে পারি, যেমন আমরা উদাহরণ হিসেবে টেলিফোনের কথা বলতে পারি, এটা কিন্তু আবার ই লার্নিং না, লার্নিংয়ের কথা বলি, ইন্টারনেটের যেহেতু চলছে না, অনলাইন অফলাইনের কথা বলছিলেন। এটা কথা বলবার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে টেলিফোন একজন বন্ধু আছে, ও শিওর, আমরা একটু ওর সাথে কথা বলেছি। কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি সাদিয়া। ওয়া আলাইকুম আসসালাম। বলো যে কোন ক্লাসে পড়ো তুমি? স্যার ক্লাস 9-এ। আচ্ছা, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, সংস্কৃত ধাতু কোনটি? অপশনগুলো শুনে নাও, ক কাঠ, খ ঘষ, গ খাদ। বলো, দ্রুত বলবে, সময় কিন্তু চলে যাচ্ছে। বলো। অপশন গ খাদ। খাদ, নিখাদ উত্তর, সঠিক, অভিনন্দন, পুরোপুরি 500 টাকার বই তোমার জন্য। এবার দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি প্রযোজক ধাতু? অপশনগুলো শুনে নাও, ক পড়া, খ কর, গ ডাক। বলো, একটু দ্রুত বলো। অপশন ক পড়া। পড়া উত্তর নিলাম, সঠিক, 1000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। এবার আরো 1000 টাকার বইয়ের জন্য কি খেলবে? হ্যাঁ হ্যাঁ যাব। নিয়ম জানো? হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নটি শোনো, হলন্ত রয়ের পরে ব্যঞ্জন ধ্বনি এলে সন্ধিতে কি ঘটে? অপশন বলছি, ক ব্যঞ্জন লোপ পায়, খ র লুপ্ত হয়ে ব্যঞ্জন দীপ্ত হয়, গ ব্যঞ্জন লুপ্ত হয়ে র দীপ্ত হয়। বলো। হাই, অপশন খ র লুপ্ত হয়ে ব্যঞ্জন লুপ্ত হয়। ব্রিলিয়ান্ট, সঠিক উত্তর।
অভিনন্দন পুরো 2000 টাকার বই জিতবার জন্য। ভাই আমরা আপনার সাথে কথা বলছিলাম, আমি আরেকটি প্রশ্ন একটু আপনাকে করতে চাই। এই যে শিক্ষা প্রক্রিয়ার কথা আপনি বলছিলেন, আর আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে, শিক্ষা প্রক্রিয়া রয়েছে, সেক্ষেত্রে পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা আসলে খুবই দৃশ্যমান একটি পার্থক্য আছে। পার্থক্যটা এরকম যে আগে বলেছি আমি, যেটা হচ্ছে ই লার্নিংটা হচ্ছে সেলফ পেসড লার্নিং, অর্থাৎ নিজে নিজে শেখা। আমাদের ট্রেডিশনাল পদ্ধতিতে আসলে নিজে নিজে শেখার স্কোপটা খুবই কম, নাই বললেই চলে এখানে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা ডিভাইস লাগে। ট্রেডিশনালে দেখা যাচ্ছে যে একটা কাগজের বই, খাতা, কলম, বাট ই লার্নিংয়ে এগুলো লাগে না। এখানে একটা পার্থক্য আছে, মানে শব্দটার ভিতরে পার্থক্য আছে। লার্নিং, ই লার্নিং, ই শব্দটা চলে এসছে, সেলফ পেসড লার্নিং। আর এখানে মূলত হচ্ছে যে যেটা বলেছিলাম যে এখানে ভিজুয়ালাইজেশনের বিষয় থাকবে, একটা ব্যাপকতা থাকবে, এখানে শব্দ কম হবে, এখানে ছবি, ভিডিও এগুলো একটু পর্যাপ্ত হয় অনেক ক্ষেত্রেই লার্নিংয়ের সুবিধার জন্য। এখানে অ্যামিউজমেন্ট থাকে, এবং যার ফলে ই লার্নিংয়ের মাধ্যমে সৃজনশীলতাটা সবচেয়ে বেশি বিস্তৃত হতে বিকশিত হতে পারে, বিস্তৃতি লাভ করতে পারে। মানে ফান্ডামেন্টালি যদি বলি, ই লার্নিংয়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে শেখা, আচ্ছা, মূল উদ্দেশ্যটা। আর ট্রেডিশনাল লার্নিংয়ের সাথে আরেকটা পার্থক্য আছে, আমি যদি একটু এইভাবে বর্ণনা করি, এক্সপ্লিসিট লার্নিং, ইমপ্লিসিট লার্নিং। লার্নিং আমাদের দুই রকমের, একটা এক্সপ্লিসিট, ইমপ্লিসিট। এক্সপ্লিসিট লার্নিংটা হচ্ছে বহির্গত শিক্ষা, যেটা যেটা আমাদের ট্রেডিশনাল পদ্ধতি, এটা আমরা সচেতনভাবে গ্রহণ করি। যেমন আপনি একটা যে আপনি পড়াশোনা, আমরা পড়াশোনা করে এসেছি, আমরা কী করি, আমরা যখন একটা নোট পড়ি, একটা কোয়েশ্চেন অ্যান্সার পড়ি, আমরা সচেতনভাবে পড়ি, যেটা আমাকে মুখস্থ করতে হবে, বারবার সেটাকে আমরা রেওয়াজ করি সকালবেলা উঠে। এবং সচেতনভাবে আসলে আমাকে একটা কাজ করতে হবে, দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে, ইভান সাইট আমাদের সাথে আছে এবং টেলিফোনে আমার সাথে কে আছো? হ্যালো, হ্যালো, কেয়া, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। ফাইন, ছবি দেখো, ছবির গ্যালারি, ছবির এই টাওয়ারটির নাম বলো। অপশন শুনে নাও, ক নমপেন টাওয়ার, খ ভট্রানক ক্যাপিটাল টাওয়ার, গ সান্তা মার্তা টাওয়ার, বলো। অপশন খ না, পুরো উত্তর বলো। ক্যাপিটাল টাওয়ার, উত্তর সঠিক। ছবি দেখি, 200 টাকার বই হয়ে গেল, অভিনন্দন। দ্বিতীয় ছবিটি দেখো, ইনি একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক, তার নাম বলো। অপশন শুনে নাও, ক ঋতুপর্ণ ঘোষ, খ মৃণাল সেন, গ শ্যামল দত্ত, বলো। ঋতুপর্ণ ঘোষ, ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক। অভিনন্দন, 1000 টাকার বইয়ের জন্য এবারে বলো যে পরের ছবিটি কি দেখবে? না। থ্যাংক ইউ, 1000 টাকার বই তো হলো। একটু আপনার কাছে আবারও আসি, আমি এবার একটু জানতে চাই যে ই লার্নিং এর ক্ষেত্রগুলো কি? তার আগে ওইটা শেষ করে দেয়, সেটা হচ্ছে যে ই লার্নিং এর সাথে ট্রেডিশনাল লার্নিং এর আরেকটা পার্থক্য হচ্ছে, ই লার্নিং এ প্রতিযোগিতাটা হয় শেখার সাথে, আর আমাদের ট্রেডিশনাল লার্নিং এ প্রতিযোগিতাটা হয় একজন শিক্ষার্থীর সহপাঠীর সাথে, এটা একটা পার্থক্য। আচ্ছা, তো সেক্ষেত্রে ক্ষেত্রগুলো আসলে কি কি রয়েছে? ক্ষেত্রগুলো সম্পর্কে অনেকের একটা এইরকম ধারণা যে ই লার্নিং বোধহয় শুধুমাত্র স্কুল কলেজের বা ইউনিভার্সিটি শিক্ষার সাথেই বোধহয় লার্নিংটা জড়িত, এটাও একটা ভুল কনসেপ্ট। সেটা হচ্ছে যে আমরা মেডিকেল বলি, কৃষি বলি, যে কোনো মানে সেক্টরই ই লার্নিংটা কার্যকর এবং হচ্ছে। কর্পোরেট ডেভেলপমেন্ট হচ্ছে উন্নত বিশ্বের সব জায়গায় থ্রু ই লার্নিং, কর্পোরেট ডেভেলপমেন্টও, তার মানে খুব সহজে এটা করা যায়, খুব কম খরচে খুব সহজে এটা করা যায় বলে সর্বক্ষেত্রে এটা জনপ্রিয় হয়ে উঠছে দিনকে দিন। আচ্ছা, আমার কাছে মনে হয় যে এই কথাগুলো শুনতে শুনতে, সময়ের তো দাবি নিঃসন্দেহে, কথাগুলো শুনতে শুনতে কতগুলো প্রশ্ন আসতে পারে। যেমন শুরুতে আমি যদি বলি যে পুরো এই ই লার্নিং প্রক্রিয়ার মাধ্যমে সেখানে হয়তো ইংরেজি ভাষার ব্যবহারটা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকবে, যেটা স্বাভাবিক, কিন্তু আমাদের যে বাংলা ভাষা, সে ভাষার কতখানি সেখানে সম্প্রসারণ রয়েছে কিংবা ব্যবহার রয়েছে বিষয়টা এখানে কিন্তু ভাষার সাথে ই লার্নিংয়ের কোনো মানে বৈপরীত্যটা নাই, সাংঘর্ষিক কোনো অবস্থান নাই। লার্নিংটাকে জাস্ট আমরা ডেভেলপ করছি, আমরা বাংলাটাকে কিন্তু এখানে এলিমিনেট করছি না,
আচ্ছা বাংলাটাকে এলিমিনেট করছি না, আমি বাংলা ভাষার বা বাংলার শিক্ষা প্রক্রিয়াটাও ওই প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে ছিল সেভাবেই থাকছে, আমার বাংলা বিষয়টি হারিয়ে যাচ্ছে না, এখানে বাংলা ব্যাকরণ হারিয়ে যাচ্ছে না, বিষয়টা হচ্ছে জাস্ট এটা ডিভাইসের মাধ্যমে আসতেছে, ওটা আমার বইয়ের মাধ্যমে আসতো আর এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা স্টিল গ্রাফিক হতে পারে, মোশন গ্রাফিক্স হতে পারে, তার মাধ্যমে আসতেছে, এখানে ভাষাগত বিষয়ের জন্য যে সাংঘর্ষিক অবস্থা ঘটবে সেটা ঘটবে সেটা মোটেই না। এবং আসলে আমরা একটু সংক্ষেপেই অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি একটু আগে বলছিলেন ডিভাইস এবং বইয়ের কথা বলছিলাম, স্পর্শের একটা বিষয় থাকে, আমি যখন আমরা স্কুলে হেঁটে যেতাম বা একটা সময় অতিক্রম করি, স্কুলে যাওয়া, সহপাঠীর সাথে বসা কিংবা বইয়ের ঘ্রাণ ছুঁয়ে এসে শিক্ষা ব্যবস্থাকে নিজের ভিতরে গ্রহণ করে নেওয়া, তার পাশাপাশি এই প্রযুক্তি কতখানি বৈষম্য কিংবা পার্থক্য তৈরি করতে পারে, প্রভাব কতখানি ফেলতে পারে? এখানে আপনার কথা থেকে যেটা বের হয়ে আসছে যেটা হচ্ছে আবেগটা, তো আবেগটা অবশ্যই শ্রদ্ধার বিষয়, পাশাপাশি আমরা যদি পুরো ওয়ার্ল্ডটাকেই দেখি, আমরা যদি বিভিন্ন সময়টাকে দেখি, ধারাবাহিক সময়ের ধারাবাহিকতাটা দেখি, সবার ভাষার প্রতি সবার শ্রদ্ধা আছে, আমাদের ভাষার প্রতি আমাদের পরম শ্রদ্ধা আছে, এটা আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। এখানে ভাষাটার বা ওই যে বইয়ের যে ঘ্রাণ, এখন এই জায়গাটায় যদি আপনি যদি চিন্তা করেন যে ই লার্নিংটা এটা নেতিবাচক প্রভাব পড়বে কিনা, আসলে তা না, তাহলে পুরো বিশ্বেই কিন্তু কেউ না কেউ এটা নেতিবাচক বিষয়টা নিয়ে কাজ করতো বা চিন্তা করতো নেতিবাচক। আসলে পুরো পৃথিবী অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, আমরা মাত্র সেই সিঁড়িতে পাড়া দিয়েছি অ্যাডভান্সে, সরকার এখানে সাধুবাদ জানাই, সরকারও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তো এখানে ওই ধরনের জিনিসটা যে বইয়ের ঘ্রাণ হারিয়ে যাবে, বইও থাকবে কিন্তু বইটা তুলনামূলকভাবে কমে যাবে, এটা বিশ্বেই কমে যাচ্ছে, কারণ এটা সহজ পাঠ্য, তো আপনি মোবাইলে একটা বই পড়তে পারছেন, মানে সহজে পাচ্ছে এবং কম খরচে পাচ্ছেন সবকিছু। আর একটা বিষয় আমাকে বলেন তো, আমাদের তো গ্রামীণ এবং শহুরে শিক্ষা ব্যবস্থায় বড় একটা বৈষম্য বা পার্থক্য রয়েছে, ই-লার্নিং কি সেই পার্থক্য খানিকটা হলেও ঘোচাতে? খানিকটা না, এটা ব্যাপকভাবে ঘোচাবে, ঘোচানো শুরু করেছে। আপনি দেখেন আমাদের এখন প্রাইভেট এবং পাবলিক, আমাদের সরকার এবং বিভিন্ন বেসরকারি অনেক উদ্যোগে গ্রামীণ পর্যায়ে কিন্তু ই-লার্নিংটা অলরেডি চলে গেছে, অনেকেই এটা হচ্ছে, তো গ্রামীণ পটভূমি এখন দেখা যাচ্ছে আইডিয়াল স্কুল, ভিকারুননিস স্কুল, রাজুক স্কুল বা এই ধরনের স্বনামধন্য স্কুলগুলোতে টিচাররা যেভাবে ক্লাস নিচ্ছেন, আমরা মনে করি যে এখানে বোধহয় বেটার টিচার আছেন, হ্যাঁ হয়তো তুলনামূলকভাবে বেশি আছেন, কিন্তু অন্য জায়গায়ও অনেক বেটার টিচার আছেন যারা নিবেদিত ডিভোটেড টিচার, কিন্তু দেখা যাচ্ছে এখানকার টিচার ক্লাসটা ওই গ্রামের মার্জিনাল স্কুলের কিন্তু একটা স্টুডেন্ট পাচ্ছে না। ই-লার্নিংয়ে এটা সম্ভব, ই-লার্নিংয়ে একটা কন্টেন্ট তৈরি, একটা আনুষ্ঠানিকভাবে স্থাপন করে এখানে খুব সুন্দরভাবে ব্যালেন্স আনা যাবে শিক্ষা ব্যবস্থায়, এবং ওই এ যা শিক্ষা পাচ্ছে ও তাই শিক্ষা পাবে, কারণ এটা ছোট্ট ডিভাইসের মাধ্যমে সম্ভব। বুধ ভাই, এই বড় ভাবনাটা বা এই আগ্রহটা আপনার কেন তৈরি হলো এটা নিয়ে কাজ করতে? এটা আসলে তৈরি হয়েছে, আমি ছোটবেলা থেকে পড়াতাম, আমি টিউশন করতাম, এটা আসলে একটা সময় কিছুটা হয়তো নিজের প্রয়োজনে, একটা পর্যায়ে এসে আমার প্যাশন হয়ে গেছে আমি পড়াতে, তো পড়ানোর প্রক্রিয়াটায় একটা পর্যায়ে এসে দেখলাম যে আমি সবসময় একটু ব্যতিক্রমভাবে পড়াতে চাই, একটু ডেমনস্ট্রেশন দিয়ে পড়াতাম, স্টুডেন্টরা খুব মজা পেত, খুব সহজে শিখতো, তো যখন 1995 সালে আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠলাম, তখন আমাদের একটা বই ছিল, প্রবন্ধ ছিল রিডিং ফর প্লেজার, শব্দটা আমাকে নক করে, সেই থেকে আমি আনন্দের জন্যই আমার সাথে মিলে যায় আনন্দের, আরও বেশি আসলে উদ্গ্রীব হয়ে যায়। 2005 সালে এটাকে আনুষ্ঠানিক একটা রূপ দেই, এখানে আমাকে ডক্টর আব্দুল জাহির স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়, উনিও যথেষ্ট ইন্সপায়ার করেছেন, ডক্টর আক্তার হোসেন খান স্যার, প্রিন্সিপাল লিয়াকত আলী, এরকম অনেক স্বনামধন্য মানুষগুলো আমাকে ইন্সপায়ার করেছেন। তো তারপর থেকে 2009 সালে আমি রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজে এটাকে এক্সিকিউট করি ই লার্নিংটাকে, কিন্তু তখন আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল টেকনোলজির প্লাস আর্থিক, সেই তো এই কয় বছরে সেগুলো অনেকটা অতিক্রম করে এসেছে। তো এই কয় বছরে এখন কী অবস্থায় আছে আমাদের দেশের প্রেক্ষাপটে ই লার্নিংয়ের বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপটটা? এটা অন দ্য ওয়েতে আছে, অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, আমরা আসলে উন্নতির দিকেই যাচ্ছি, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সরকার বেসরকারি যতগুলো আছে সব উদ্যোগ এটার জন্য অনুকূল, সবাই এটাকে চাচ্ছে, সবাই এটাকে বুঝে ফেলছে। আজ থেকে 5-7 বছর আগেও মানুষ এতটা ই লার্নিংটা এত অনুকূল পরিবেশে ছিল না, এখন যেটা অনুকূল পরিবেশে আসছে, এখন সবাই এটার আবেদনটা বুঝে গেছে, সো এটা চমৎকারভাবে এগোচ্ছে, আশা করি আর 10 বছরের ভিতরে এটা মেইন স্ট্রিমে চলে আসবে, কারণ অলরেডি 300-এর উপরে বই ইবুক হয়ে গেছে, আর আমরা সিট থেকে যেটা করছি যে বিশ্বে এটা প্রথম একেবারে ইন্টারঅ্যাক্টিভ টকিং অ্যানিমেটেড ইবুক করছি, এটা এই বছর ইনশাল্লাহ আসবে। এরকম বেশ কিছু জিনিস আছে, যেমন আরেকটা জিনিস বলে নিই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা একটা কার্টুন করছি প্রি প্রাইমারি স্টুডেন্টদের জন্য, এটা ইন্টারঅ্যাক্টিভ কার্টুন, এটা বিশ্বে প্রথম। বাহ, চমৎকার। এবং এই বিশ্বে সব কিছু প্রথম, যে বিষয়গুলো আমাদের দেশের মানুষের হাত ধরে আসছে সেই সব কিছুর সাথে আমরা আছি, সাফল্য কামনা করছি। অল্প সময়ে অনেক কিছু জানলাম, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং সফলতা কামনা করি ই লার্নিংয়ে, আবার একদিন কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ দর্শকদের সবাইকে,
আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আসলে একটা পরিশীলিত রূপ দিতে পারি ই লার্নিং এ। সেই প্রত্যাশা আপনাদের জন্য খুব খুব সহজেই খুব ভালো কিছু নিয়ে আসবো ই লার্নিং এ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সবার জন্য একটি ঘোষণা রয়েছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আগামী দিন একই চ্যানেলে একই আয়োজন নিয়ে ফিরবো। তার আগে একটা কথা বলি, লার্ন হাউ টু লার্ন। ভালো থেকো।